হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য মোহর সিরিয়ালের আপডেট নিয়ে। মোহরকে জিজ্ঞাসা করে এসিপি স্যার এবং শ্রেষ্ঠা ম্যাম যে কি ব্যাপার, কলেজের প্রোগ্রাম কেমন হলো বলো তো মোহর? খুব ভালো হয়েছে, নাচ গান আনন্দ অনুষ্ঠান হই হুল্লোড় সব কিছুই ছিল সেখানে। তা গানটাকে গাইলো? সবাই মিলে গেয়েছি বন্ধুরা এবং আমি ছিলাম, আর মেন যে গান গাওয়ার লিড করতো সে কি গানটা গায়নি? গেয়েছে তো, শঙ্খও এসেছিল। কি বলছো কি মোহর? হ্যাঁ, শঙ্খ সব কিছু খাবারের নাকি অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি আগে জানতাম না, কিন্তু পরে বুঝতে পারলাম, সবার মুখ থেকে শুনেছি যে শঙ্খ খাওয়া দাবার অ্যারেঞ্জমেন্টটা দিয়েছিল। সব টিচাররা, স্টুডেন্টরা সবাই সেখানে উপস্থিত ছিল, সবাই কিছু কিছু কন্ট্রিবিউশন করেছে। তার মানে কি মোহর, তুমি নিশ্চয়ই খাবার খাওনি, শঙ্খ যেহেতু টাকা দিয়েছে? আমার খাওয়ার ইচ্ছে ছিল না স্যার, তাই আমি সত্যিই খাইনি। আর আমি যে আপনাকে বলেছিলাম এসিপি স্যার আমার জন্য একটা বাড়ি ভাড়ার খোঁজ করতে, সেটা আপনি করেছেন? মোহর, তুমি আমার এখানে আছো বলে ভেবো না তোমার বাড়ির লোকজন তোমাকে কথা শোনাবে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা তাদের একটু হলেও কম হচ্ছে। তার মানে তুমি যখন অন্যের বাড়িতে ভাড়া থাকবে, একলা থাকবে, তোমার অনেক সিকিউরিটি প্রবলেম হবে, অনেক কিছু অসুবিধা তোমাকে ফেস করতে হবে। তুমি আমার বাড়িতে রয়েছো বলে সেসব কোনোটাই তোমাকে করতে হবে না মোহর। তাই বলছি, বাড়ি ভাড়ার চিন্তাটা মাথা থেকে বের করে দাও। ও, তার মানে আমি আপনাকে বাড়ি ভাড়া খুঁজতে বলেছি, আপনি খোঁজেননি আর বলছেন যে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না? সত্যি বলছি মোহর, আমাকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। একটা সিঙ্গেল মেয়ে যে বিবাহিত, স্বামী থাকে না, তাকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। আমি কি করব বলো? শ্রেষ্ঠা যেতে চেয়েছিল অনুষ্ঠানে, কিন্তু যেতে পারেনি শ্রেষ্ঠার শারীরিক অবস্থা ভালো নয় বলে। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে কলিং বেলটা বেজে ওঠে। এসিপি বুঝতে পারে যে শঙ্খ এসেছে, বলেও ফেলে যে শ্রেষ্ঠা তুমি গিয়ে দরজাটা খোলো, আবার ইশারা দিয়ে বলে যাতে না খুলে। মোহরই গিয়ে দরজাটা খোলে। মোহর, একটু গিয়ে খোলো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি তো বসলে উঠতে পারি না এখন, বুঝতেই তো পারছো আমার বিষয়টা। মোহর যেতে চায় না। এসিপি স্যার বলে যে দাও গিয়ে দরজাটা খোলো, তা না হলে একটু অপেক্ষা করুক, আমি তো একটু কিছু ফাইলপত্র তৈরি করছি, এগুলো সব কিছু কাজকর্ম শেষ করার পরে না হয় খুলে দেবো। মোহর শঙ্খকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেবে না, তাই নিজেই গিয়ে দরজাটা খুলে দেয়। দেখতে পারে শঙ্খ এসেছে, অবাক হয়ে যায়। শঙ্খর হাতে একটা ব্যাগ, বলে আসতে পারি? অবশ্যই, সেটা অনুমতি নেওয়ার কী আছে শঙ্খ? আপনাদের সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি। শ্রেষ্ঠার তো যাবার কথা ছিল, যেতে পারেনি, খাবারও খায়নি, তাই বলি। মোহরের মুখটাও শুকনো হয়ে রয়েছে, মোহর খাবার খায়নি। আর শঙ্খ, নিশ্চয়ই আপনিও সকাল থেকে খাবার খাননি, অনেক ধকল গেছে, একে তো রেজাল্টের চিন্তা এবং এদিকে অনুষ্ঠান প্রোগ্রামের চিন্তা টেনশন ছিল, তাই না? তাহলে চলুন না আমরা সবাই মিলে খাবার খাই। মোহর, সবাইকে খাবার বেড়ে দাও, এইভাবে দেরি করলে চলবে নাকি? খাবারের যে ঘ্রাণ বেরিয়েছে সবাই মিলে একসাথে খাওয়া যাক। মোহর বেড়ে দিতে লাগে, আর শ্রেষ্ঠার ঘ্রাণটা খুবই ভালো লাগে, বলে শঙ্খ সত্যি মনে হচ্ছে খাবারটা খুব ভালো হয়েছে, আর আমার মনে হচ্ছিল আজকে বাইরের কিছু খাবার আমার খাওয়ার প্রয়োজন, ইচ্ছে করছিল। তাই সত্যি কথা, সেই ইচ্ছেটা যে আমার এত সহজেই পূর্ণ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। এদিকে শ্রমণার সব কিছুতে সই করা হয়ে গেছে উকিলের সামনে, হঠাৎ করেই তিনি বলে আমি একটু ভেতর থেকে আসছি, আপনারা কথা বলুন। শ্রমণা, একটাই কথা, আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। উকিল সাহেব এসে বলে যে দেখুন ম্যাডাম, এখানে বাস ট্রামে যাবেন আপনি, অনেক দূরত্বের বিষয়, এখানে ঘন্টাকা ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকলেও বাস পাবেন না, এই রোডে বাস খুব কম চলে, এটা একটা নির্জন জায়গা, আমি যেহেতু এখানে থাকি আমি জানি এর ফল কী হতে পারে। আর বাস স্ট্যান্ডে যেরকম ছেলেপেলেরা থাকে, গুন্ডারা, আপনার ক্ষতি করে দিতে পারে। তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি ভেবেছিলাম যে বের হব না, আমাকে এখন বের হতে হবে, তাই চলুন না আপনি যেখান পর্যন্ত যাবেন আমি ওখানে নেমে যাব, আমরা গল্প করতে করতে এগিয়ে যেতে পারবো তো, আমি এই লোকটার সাথে যেতে চাই না। দেখুন, উনি তো আপনার এখনও লিগেলি স্বামী, ওনার সাথে যেতে না চাওয়ার কী কারণটা আছে বলুন তো? শুভ্র কি আপনার ক্ষতি করে দেবে? সেটা তো নয়। দেখো শ্রমণা, আমার শরীরটা আজকে এমনিতেই ভালো নেই, জ্বর জ্বর লাগছে, তাই আমি কিন্তু গাড়ি নিয়ে আসিনি, তার মানে আমি একটা ভাড়ার গাড়ি করে এসেছি, বাবার গাড়িটা বাড়িতে ছিল কিন্তু বাবা কলেজ চলে গেছে, আজকে কলেজের কিসের রেজাল্ট বেরিয়েছে তাই নিয়ে দৌড়াদৌড়ি, ছোটাছুটি অনুষ্ঠান রয়েছে সেই সব কিছু অ্যাটেন্ড করতে আমি গাড়িটা নিয়েছি, কারণ আমি ড্রাইভ করতে পারবো না। কি বলছিস কি শুভ্র, তোর শরীরটা খারাপ করছে? হ্যাঁ, একটু লাগছিল। শ্রমণা চলো না আমরা গাড়িতে একসাথে যাই, আমার যেতে ইচ্ছে করছে না বললাম তো, যতই দেরি হোক আমার অত তাগদা নেই, আমি বাসে ট্রামেই চলে যাব। দেখুন ম্যাম, আপনার সাথে আরও বেশি আমার জরুরি কথাবার্তা অনেক কিছু রয়েছে, সেগুলো সারতে গেলে এখানে তো সম্ভব নয়, আমরা গাড়িতে যেতে যেতেই সেই কথাগুলো বলতে পারি, চলুন না যাই। এই সব কিছু বলে বৌদিভাইকে রাজি করিয়ে নেয়, বৌদিভাইয়ের মন না চাইলেও সে যেতে বাধ্য হয়। এদিকে উকিল এবং শুভ্র দুজনে হাত মিলিয়ে রয়েছে গাড়িতে, হঠাৎ করেই শুভ্র শ্রমণার পাশে বসে পড়ে, আর উকিল সাহেব বসার কথা ছিল শ্রমণার পাশে, সেটা না বসে উনি ড্রাইভারের সাথে সামনে বসে।
একটা শুনশান অন্ধকার রাস্তা দিয়ে বৌদিভাইকে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এত অন্ধকার কেন রাস্তা? আমি কি করবো শ্রমনা, রাস্তায় যদি লাইট না থাকে? তোমরা এরকম অলিগলি দিয়ে কেন যাতায়াত করছো বলো তো? মেন রোড ধরো, সেখানে লাইট অবশ্যই রয়েছে। আর তো আমরা যাচ্ছি কোথায়? বেহালায় কেন? আপনি তো বললেন আমি যেখানে যাব সেখানে আপনি নেমে যাবেন, এখন বেহালার দিকে কেন যাচ্ছেন? আমার একটু কাজ রয়েছে শ্রমনা, তাই যাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, একটু বাদে আমরা বেহালা চলে আসবো। না, এটা তো বেহালার রাস্তা নয়। ও, তার মানে তুমি রাস্তাঘাট সব চেনো? কেন চিনবো না, আমি পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে, আমাকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। আমি এখানে নাচ ক্লাস শিখতাম, নাচের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হতো, পথঘাট আমার অনেক কিছু চেনা রয়েছে, আর আমাকে এইভাবে বোকা বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মনে মনে ভয় পাচ্ছে বৌদি ভাই যে আমাকে কোনো বিপদে না ফেলে দেয় শুভ্র। আমাকে কি বিপদে ফেলবে ও? এতটাও অমানুষ ও? কিন্তু আমি কিছু বুঝতে পারছি না, আর আমি যে ভয় পাচ্ছি ওদেরকে বলা চলবে না। দেখো শ্রমনা, আমি এখনো তোমার হাজবেন্ড রয়েছি, আমার সাথে কোথাও যেতে তোমার খারাপ লাগার তো কথা নয়। কি তোমার কি ভয় করছে? কেন আমার ভয় করবে, আমি তো কোনো অন্যায় করিনি। এরপরে বৌদি ভাই একটা সময় বুঝতে পারছে যে অনেক অন্ধকার রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। বৌদি ভাই বলে, গাড়িটা থামিয়ে দাও। তার মানে? আমি নামবো এখানে, বলছি তো গাড়ি থামাও। না, গাড়ি চলবে, গাড়ি থামানো হবে না। তখনই বৌদি ভাই বুঝতে পারে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, তার বড় বিপদ সামনে। সে কাউকে খবর দিতে পারছে না, ফোনটা বের করে পরাগকে ফোন দিতে লাগলে শুভ্র ফোনটা কেড়ে নেয়, বলে, না, ফোন তো আমি দেব না। তুমি আমার সাথে রয়েছো, তুমি আমার বউ, তোমার উপর আমার অধিকার রয়েছে। তুমি এখন তোমার বয়ফ্রেন্ডকে ফোন করবে? সেটা তো হতে পারে না। তাই বলছি ফোনটা আমার কাছে এখন থাকবে। তার মানেটা কি? মানে তুমি এখন আমার কবজায়, কোনোভাবেই তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারবে না শ্রমনা, কারণ আমার চালাকি তুমি ধরতে পারোনি। বৌদি ভাই অবাক হয়ে যায়, বলে, যে কারণে পরাগকে নিয়ে আসেনি শ্রমনা, সেই একই ঘটনা কি তার জীবনে আবারও ঘটলো? তাকে এবার বন্দিদশার মধ্যেই থাকতে হবে। কোথায় নিয়ে যাচ্ছে শুভ্রই অন্ধকার রাস্তা দিয়ে, সেই রাস্তাটা বৌদি ভাই কোনোভাবেই চেনে না। বৌদি ভাই নিজেই মনে মনে ভয় পেতে লাগে, আর ভাবে যে কীভাবে এই পরিস্থিতি থেকে আমি বেরোবো। ও আমার সাথে যে এত বড় একটা অন্যায় করতে পারে সেটা আমি কেন বুঝতে পারলাম না। এই উকিলকে বিশ্বাস করে আমি শুভ্রর গাড়িতে উঠলাম, আমার ওনাকে বিশ্বাস করা উচিতই হয়নি। এখন দেখা যাচ্ছে এই উকিলও শুভ্রর সাথে মিলে রয়েছে, কি করে বাঁচবো আমি এই পরিস্থিতি থেকে? পরাগের সাথে কিছুটা দিন খুব ভালো কাটলো, এরপরে এত সুখ বৌদি ভাইয়ের কপালে সইল না। পরাগের মেয়ে মুনিয়াও বৌদি ভাইকে এতটা ভালোবেসেছে, তাদের ছেড়ে বৌদি ভাইকে যদি এখন কোনোখানে আটকে রাখা হয় কিডন্যাপ করে, কারোর সাথে যোগাযোগ না করতে পেরে বৌদি ভাই তো শেষ হয়ে যাবে। আর শুভ্রর পরিকল্পনাটা কি সেটাই বৌদি ভাই বুঝতে পারছে না। অন্ধকার রাস্তা, অলিগলি, বৌদি ভাইকে আধারে টেনে নিয়ে যাচ্ছে এই শুভ্র। সেটা বৌদি ভাই মেনে নিতে না পারলেও তার কিচ্ছু করার নেই, চিৎকার চেঁচামেচি যে করবে, সেখানে লোকজনই নেই, কে বাঁচাবে বৌদি ভাইকে? তাই বৌদি ভাইয়ের মনে অনেক ভয় লাগছে। এদিকে পরাগও অফিসে অপেক্ষা করছে যে বৌদি ভাই গেলেই দুজনে মিলে বাড়ি ফেলবে, কিন্তু পরাগ যখন জানতে পারবে শুভ্রর কাছে গিয়েছে শ্রমনা এবং সেই সব কিছু পরাগ জানতো বলে গেছে এবং তারপরে বাড়ি ফিরে আসেনি, তখন লিগেল স্টেপ নিয়ে বৌদি ভাইকে কি খুঁজে বের করতে পারবে এত সহজে? কারণ শ্রমনা কোথায় গেছিল উকিলের চেম্বারে সেটা কিন্তু পরাগকে বলে যায়নি, SMS করেছিল ঠিকানাটা, সেই ঠিকানা অনুযায়ী বৌদি ভাই একলাই চলে গিয়েছিল। এদিকে মোহরের জন্যই খাবার নিয়ে চলে এসেছে শঙ্খ, কিন্তু সেটা বুঝতে দিচ্ছে না, বলছে SCP এবং শ্রেষ্ঠা যেতে পারেনি, তাদের জন্য খাবার এনেছে, তার সাথে মোহরকেও খেতে বলে। শঙ্খ খায়নি বলে মোহরও খাচ্ছে না। SCP স্যার বুঝতে পারে যে তার বাড়িতে মোহর রয়েছে বলেই শঙ্খ যখন তখন আসতে পারে, তাদের মিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনকি একে অপরের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তারা আবারও একসাথে থাকতে পারে, কিন্তু অন্যের ভাড়া বাড়িতে গেলে মোহর বিপদে পড়বে। যতটা চালাক মোহর ততটাই আবার বোকা, মেয়ে তো, তাই অত কিছু মাথা কাটাতে মোহর পারে না। শ্রমনা বৌদি এত চোখে স্বপ্ন নিয়ে যে গিয়েছিল ডিভোর্স করানোর জন্য, আদৌ কি সেটা ডিভোর্স পেপার ছিল, নাকি এই ডিভোর্স পেপারে ছল করে বৌদি ভাইকে কোথায় নিয়ে গিয়ে আটকে রাখা হবে? শুভ্র এত সহজে ছাড়ার মানুষ নয় সেটা বৌদি ভাইয়ের বোঝা উচিত ছিল, কোনো প্রোটেকশন ছাড়াই সে কি করে যেতে পারে শুভ্রর কাছে একলা? এই বিপদে পড়ার পেছনে বৌদি ভাইয়ের নিজেরই হাত রয়েছে। কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে? শ্রমনার ফোন কেড়ে অন্ধকারে নিয়ে ছুটল শুভ্র, শঙ্খ মোহরের খাবার নিয়ে SCP-র বাড়িতে। শুভ্র যা কিছু করছে সেটা অন্যায় করছে, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ এবার কি করে করবে মোহর? মোহর যদি জানতেই না পারে বৌদি ভাই কোথায় কি বৃত্তান্ত, তাহলে মোহর কি করে সবটা খুঁজে বের করতে পারে? এদিকে পরাগ যখন শ্রমনার কোনো খোঁজখবরই পাবে না, তখন বুঝতে পারবে যে শ্রমনাকে নিশ্চয়ই বিপদে ফেলেছে শুভ্র, তখন সে মুভ করা শুরু করবে, তার সাথে মোহরকেও জানাবে SCP স্যার রয়েছে, বৌদি ভাই কবে উদ্ধার হবে এই সমস্ত বিপদ থেকে। এদিকে শঙ্খ মোহরের ভালোবাসা, টান, সম্পর্ক সবই ঠিক রয়েছে, কিন্তু অভিমান, শঙ্খর ইগোর কারণে সব কিছু বারবার নষ্ট হয়ে যায়, আবারও সব কিছু ঠিক হয়, কিন্তু কতদিন সহ্য করবে মোহর এই সব কিছু? তাই মোহর এবং শঙ্খর জীবনে নতুন করে কবে ভালোবাসা তৈরি হবে এবং একে অপরকে ছেড়ে না থেকে কবে তারা একসাথে থাকতে পারবে, এই চেষ্টাই করে যাচ্ছে SCP স্যার, কবে সফল হবে সে?
সে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।